তখন ভীষণ প্রতিবাদ করলেন নজরুল এবং মুজাফর আহমদ সেনেটর নামগুলো অচেতন সাম্প্রদায়িকতা, কিন্তু নজরুলের ভিতরে এই অচেতন সাম্প্রদায়িকতাটাও ছিল না। কাজে এই সমস্ত জিনিসগুলি আমরা যদি সত্যেন্দ্র সম্পর্কে আলোচনাটাকে সত্যি সত্যি অর্থবহ করতে চাই, আমাদের জীবনে যদি তার অর্থ প্রতিষ্ঠা করতে চাই, তাই আমাদের এই সমস্ত জিনিসগুলি বুঝতে হবে এবং আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা তো সব সমালোচনা করতে পারি, কিন্তু কেবল আত্মতার মধ্যে এবং ভাষার মধ্যে পর্যন্ত আমরা নিজের অন্যের কাছে দোষ না চালাইয়া আমরা পারি না। ভাষার মধ্যে ভাষান্তর যে এই যে কলমটা, আচ্ছা কলমটা কি আপনি আপনি পড়তে পারে? কলমটা কিন্তু আমি ফাবাই, কিন্তু আমরা বলি কি কলমটা পড়ে গেছে। এই যে কলমটা পড়ে গেছে ভাষাটা গেল, এটা হলো ভাষাতত্ত্বের ভিতরে এটা অচেতন ক্রিয়া। আমার নিজের দোষটা, আত্মসমালোচনার বাইরে কলমটা নিজে নিজে কখনো বলোই কথা, যে আমার অসতর্কতা ক্রমে আমি কলমটা ফেলে দিয়েছি কোন সময় এই কথা। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ই হয়েছে, এই আমাদের স্বাধীনতার যারা পক্ষে লোক তারা বলে যে ওই ইয়ে উঠে উঠছে তোমরা, পক্ষের লোক যারা বলে হ্যাঁ এরকম ইয়ে এই বিএনপি কি করেছে এই মানে স্বাধীনতার বিরোধী তারা রাস্তাঘাটার মধ্যে তাদের এই ইয়ে এই বলে জাতীয় পতাকা তুলে দিচ্ছে তাদের গাড়িতে ইত্যাদি গাড়ি, হ্যাঁ বিএনপিটা করবি তুমি কি করছো বলো কি, এই যে জাতীয় পতাকা হাতে তুলে দেওয়া হলো এর জন্য আমার কি দায়িত্ব আছে না? তাদের হাতে জাতীয় তুলে দেওয়ার পিছনে আমি যদি প্রতিরোধ করতে পারতাম তাহলে কি করে তারা সেটা দেয়? স্বাধীনতার পরে আমি কি করছি? কোনোদিন কোনো স্বাধীনতার পক্ষের মানুষের কাছে এই কথাটা শুনছেন যে আসুন আমরা আত্মসমালোচনা করি, আমরাই কি পারি নাই আমাদের এই দোষের জন্য আমাদের এই ইয়ের জন্য এখানে গিয়ে ওদের হাতে জাতীয় পতাকা উঠছে বিএনপি না করতে পারছে? এই যে আত্মসমালোচনাটা সবচেয়ে বড় প্রয়োজন, সত্যেন দ্বারা আত্মসমালোচনা করতেন জানতেন বলেই তারা বেঁচে ছিলেন, করেছেন সন্ত্রাসবাদী আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন থেকে কমিউনিজমে, কমিউনিস্ট আন্দোলন থেকে সাংস্কৃতিক আন্দোলনে, সাংস্কৃতিক আন্দোলন থেকে সাংস্কৃতিক সংগঠন, এবং সেই সংস্কৃতি সফল করার জন্য আইয়ুব খানের ইয়েতে বসে যেটা সত্যেন্দ্র রায় বললেন এইটা বলতেন যে আমার সবচেয়ে উপকার করছে সেই লোকটি যারা দেশের সবচেয়ে ক্ষতি করছে সে আইয়ুব খান, আইয়ুব খান যদি আমার জেলখানা না নিত তো আমার হাত দিয়া এই লোকটি বেরোত। মনে রাখতে হবে এই যে জায়গাগুলি প্রতিটা মুহূর্তে যার আমার তো কিছু করার নাই, আমি ওই বিপদে আছো মুক্ত মুখ, আরে বাবা বিপদের মধ্যে থেকে তুমি কিভাবে অগ্রসর হয়েছো সেটা তো বিপদ তো থাকতেই পারে, সত্যেন দা চোখে দেখেন না কিন্তু কোনো সময় স্বীকার করতেন না, যে তিনি বলছে আমি তো তোর কিছু কিছু দেখি অনেক দিন মানুষ একেবারেই দেখে না, হ্যাঁ এটা আমার কাছে বলছেন আমার বাসায় গেছেন, আমি তখন ওই ওই সময় তো পাকিস্তান আমলের দিকে হতো, এরপরে বাংলাদেশ যখন হয়ে পড়লো তখন সত্যেন দ্বারে বের অনেক দ্বারে রয়ে গেলে একেবারে মমেশ্বরের টানাটানি, কিন্তু পাকিস্তান আমলে যখন গেছেন ও সম্পূর্ণ আসছে এই লোক সেখানে দু চারে যাওয়া লাগবো, এই আমার বাড়িতে রয়েছেন কিন্তু এই সত্যেন সেন এবং ইয়ে, এবং আমার বাড়ির কাছে দিয়া অন্য লোক এসব আসছে না যে কী জানি তারাও দুটি দিয়ে যায়, সেই সত্যেন সেন আমার বাড়িতে খাইতে বসছেন আমি দেখছি কতভাবে তারা বলছেন যে আপনাকে রিক্সা না রিক্সা ঢুকবো কেন কথা আমি সোচ আরে না অনেক যে দেখি না আমি তো চোখে দেখি কি অদ্ভুত কথা, কিন্তু চোখে যে তিনি দেখতে না ধরেন খেতে বসছেন এই ইয়ে ওই ভাত দিছে মাছ দিছে আমার স্ত্রী, তো আমার স্ত্রী বললো যে আপনি তো ই করতে পারতেছে না আমি দিলুম মেখে দিই, কিন্তু চুপ রয়েছে কিছু বললেন না, তো আমার স্ত্রী মেখে দিছে মুখে দিছেন একটা মরিচ মানে শুকনো মরিচ বারে বারে সেটা কামড় দিচ্ছে তারপর চুয়ে দিচ্ছে, পরে আমার স্ত্রী বললেন এটা ফেলে দেন একটা মরিচ তারপরে মাছটা তুলে দিল, এইরকম কিন্তু তিনি খেয়ে এসে চোখে দেন না কিন্তু তাকে রাস্তা দিয়ে রিক্সা তোলা যাবে না, তাহলে একটা মানুষ কিভাবে সারা জীবন বেঁচে থাকে সেই তার প্রমাণ এদের কাছ থেকে পেতে হবে, আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে
আমরা যেন সবাই সারা জীবন বেঁচে থাকি। ধন্যবাদ।